সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। এশিয়া কাপ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতাকে পুনরুজ্জীবিত করতে প্রস্তুত, কারণ চির প্রতিদ্বন্দ্বীরা দুবাইতে 28 আগস্ট ব্লকবাস্টার গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং দুই ক্রিকেট জায়ান্টের মধ্যে হাই ভোল্টেজ সংঘর্ষের জন্য তার বিজয়ীকে বেছে নিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে আইকনিক MCGতে এই বছরের শেষের দিকে T20 ওয়ার্ল্ড কাপে একটি মহাকাব্যিক সংঘর্ষে মুখোমুখি হবে দুটি দল। অজি গ্রেট এবং তিনবারের বিশ্বকাপ জয়ী রিকি পন্টিং দাবি করেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে মহাকাব্যিক লড়াইয়ে ভারত ফেভারিট এবং তাদের অবিশ্বাস্য স্কোয়াড গভীরতার কারণে মেন ইন ব্লু ট্রফিটি তুলে নিতে পারে বলে মনে করেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিততে আমি ভারতের সাথে থাকব। এটি পাকিস্তানের কাছ থেকে কিছুই ছিনিয়ে নিচ্ছে না, কারণ তারা একটি অবিশ্বাস্য ক্রিকেট জাতি যারা সুপারস্টার খেলোয়াড়দের উপস্থাপন করে চলেছে। তাদের গভীরতা অবশ্যই অন্যান্য দলের চেয়ে ভালো এবং আমি মনে করি ভারত এশিয়া কাপ জিতবে। পন্টিং ICC রিভিউতে সঞ্জনা গণেশনকে একথা বলেছেন। ভারত এবং পাকিস্তান শেষবার 2021 T20 বিশ্বকাপের গ্রুপ পর্বের মুখোমুখি হয়েছিল, যেখানে মেন ইন ব্লু একটি বীভৎস পরাজয়ের সম্মুখীন হয়েছিল এবং এই সময়ে প্রতিশোধের জন্য মাঠে নামবে। ভারতীয় দল যখন পারদর্শী রোহিত শর্মার নতুন নেতৃত্বে চাঙ্গা হয়েছে, অন্যদিকে পাকিস্তান বাবর আজমের অধীনেও দুর্বলতার কোনো লক্ষণ দেখায়নি। কাজেই ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান রাজনৈতিক কোন্দলের কারণে ভারত ও পাকিস্তান এক দশকেরও বেশি সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়নি। পন্টিং বলেছেন যে দুই এশিয়ান হেভিওয়েটদের খেলার সবচেয়ে বর্ধিত ফরম্যাটে তাদের প্রতিদ্বন্দ্বিতা পুনর্নবীকরণ করা হলে টেস্ট ক্রিকেটকে উভয় দেশের জন্য পরবর্তী স্তরে নিয়ে যাবে, যেমনটা অ্যাসেজে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।